আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একজন নেককার স্ত্রীর শিক্ষণীয় ঘটনা তুলে ধরব। না টেনে পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি মক্কার বাজারে গেলাম কাপড় কিনতে। দোকানদার শুরু থেকেই কাপড়ের প্রশংসা করতে শুরু করল, খোনা খোনে শপথ করে বলতে লাগলো তার কাপড়ই বাজারের সেরা ইত্যাদি। আমি কাপড় না কিনেই দোকান থেকে বেরিয়ে এলাম। এমন লোকের কাছ থেকে কিছু কেনা নিরাপদ নয়। দুই বছর পর আবার হজে গেলাম। আবার সেই দোকানে কাপড় কিনতে গেলাম। ও দূরে দাঁড়িয়ে লোকটার প্রতি লক্ষ্য রাখলাম, না আগের মতো প্রশংসা শপথ কোনোটাই করছে না। ক্রেতা নিজের পছন্দ মতো কেনাকাটা করছে। আমি এগিয়ে গেলাম। আমি জানতে চাইলাম, তুমি কি অমুক লোক নও? জি। তাহলে তোমার এই পরিবর্তনের কারণ কি? তখন আমার ঘরে প্রথম স্ত্রী ছিল। আমি যদি সন্ধ্যায় অল্প টাকা নিয়ে ফিরতাম, সে তুচ্ছ তাচ্ছিল্য করে আমার রাতটাকে মাটি করে দিত। আমি যত বেশি টাকাই নিয়ে যেতাম তার চোখে লাগতো না। আরো বেশি কেন আয় করলাম না, তা নিয়ে উঠতে বসতে খোঁটা শুনতে হতো। তার বাপের বাড়ির দোহাই দিত। তারপর আল্লাহ আমার দিকে ফিরে তাকিয়েছেন। আমার প্রথম স্ত্রী মারা গেছেন। আমি দ্বিতীয় বিয়ে করেছি। বিয়ের পরদিন বাজারে আসছি, বউ পেছন থেকে আমার জামা টেনে গতি রোধ করে বলল, শুনুন, আল্লাহকে ভয় করে চলবেন, আমাদেরকে হালাল খাওয়াবেন, গুনাহ করে বেশি কামানোর প্রয়োজন নেই, আপনি হালাল পথে কম রোজগার নিয়ে এলেও সেটাকে আমি পরম সমাদরে অনেক বেশি মনে করব। আপনি যদি কিছু না নিয়েই রাতে ফেরেন, সেটাই আল্লাহর ফয়সালা হবে, খালি পেটে ঘুমিয়ে পড়ব, তবুও হারামের পথে যাবেন না, বিশেষ দ্রষ্টব্য, শুধু মহিলাদের নয় পুরুষদেরও অবশ্যই চরিত্রবান হওয়া প্রয়োজন। কিন্তু একজন মহিলা চরিত্রবান হওয়া মানে একটি পরিবার চরিত্রবান হওয়া, একটি মহিলা চরিত্রহীন হওয়া মানে একটি পরিবার চরিত্রহীন হওয়া। একজন মহিলাদের চরিত্রবান হওয়া বেশি জরুরি। সবাই শেয়ার করে অন্যদের জানিয়ে দিন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল হারাম কাজ থেকে হেফাজত করুন। সকল পুরুষ ও নারীদের চরিত্রবান হওয়ার এবং সকল মুসলিম পুরুষকে নেককার স্ত্রী নসিব করুন এবং সকল নারীদেরকে এমন নেক স্ত্রী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন। এবং আমাদের WM মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।